মানিকপুর রাজস্ব কার্যালয় বিলুপ্তির প্রতিবাদত মানিকপুর 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ। কোনো কারণতে রাজস্ব কার্যালয় বিলুপ্ত হবলে নিদিয়ে বলে হুঙ্কার। ইফালে বঙ্গাইগাঁও বিধানসভা সমষ্টির উপনির্বাচনের বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার। আনফালে মানিকপুরের রাইজর বিশাল গণসমাবেশ করে 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ কার্যসূচী। মানিকপুরস্থিত মহকুমা পর্যায়ের কার্যালয় সমূহ আর রাজস্বক্র কার্যালয় বিলুপ্তির প্রতিবাদত মানিকপুর লক্ষ্মী মন্দির প্রাঙ্গণত বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে অসম সরকারের কেবিনেটত রাজ্যের আন আন 36টা রাজস্বক্র কার্যালয় বিলুপ্তি করার সিদ্ধান্ত গ্রহণ করার সমান্তরালকৈ মানিকপুর রাজস্বক্র কার্যালয় বিলুপ্তির সিদ্ধান্ত গ্রহণ করে। অসম সরকারের এই সিদ্ধান্তর বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে বৃহত্তর মানিকপুরবাসী রাইজ। যা কেবাদিনও ধরে মানিকপুর রাজস্বক্র কার্যালয় বিলুপ্ত করার সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিত প্রতিবাদ করে আহিছে। আজিও মানিকপুর লক্ষ্মী মন্দির প্রাঙ্গণত সহস্রাধিক স্থানীয় লোকের উপস্থিতিত গণসমাবেশ করে 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে। হাজার হাজার রাইজে সমদল করে 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে, রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে বিভিন্ন স্লোগানও দিয়ে। রাইজের প্রতিবাদত অসহায় হয়ে পড়ে আরক্ষী প্রশাসন। রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করার ফলত বহু সময় শ বাহন আবদ্ধ হয়ে পড়ে। মানিকপুরের পর এটাও সরকারি কার্যালয় বিলুপ্ত হব নিদিয়ে বলে হুঙ্কার দিয়ে প্রতিবাদী রাইজে। মানিকপুরবাসীয় আন্দোলন করে আসিল যে আমাক উপজেলা লাগে, আমার মহ সমষ্টি নাপালো, আমার সমষ্টি আমাক দিছিলে মানিকপুর, তারপর কাটা গল। এতিয়া সমষ্টি যেতিয়া নহব তারপর আহিল সমষ্টি লেভেলত আপনার সাব ডিস্ট্রিক্ট আহিল উপজেলা, উপজেলা এরিয়া এটা সমজিলা আহিল, সমজিলাও আমি নাপালো। আর হে মানিকপুরের পর এটা এটা অফিস উঠাই নিম বলে সরকারে নোটিফিকেশন দি আছে, গেজেটেড নোটিফিকেশন। হে হে আজি পবিত্র স্থান মানিকপুর স্বামী কৃষ্ণানন্দ বনচারীর বাসস্থান, সকলে ওলাই আহি রাজপথত এটা এটাই কব বিচারিছে, হেয়া লব বিচারিছে, হে প্রভু কৃষ্ণানন্দ বনচারী আপনিও অল্প আমার ফলে চাওক, আপনার কারণে আমি ওলাই আইসু। আর লগতে আমি কব বিচারিছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর আর এস এসর বন্ধু সকল, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর আর এস এসর বন্ধু সকল, আপনাদের স্বামী কৃষ্ণানন্দ বর্মচারী পঞ্চম মহাপুরুষের বিষয়ে অকমান অধ্যয়ন করব। যিজন মহাপুরুষে আর এস এসর যদি প্রথম অফিস হয়েছিল সেই অফিস তো 22 বিঘা দান, 22 বিঘা বাতি দান দিয়ে আছে। কি আপনার শিশু নিকেতন, কৃষ্ণ শিশু নিকেতন, শঙ্করদেব শিশু নিকেতনের কারণে যদি যত যত হজাইত যত মিটিং হয় যত অফিস হয় সেইটো অফিসর আর এস এসক দান করে আছে স্বামী কৃষ্ণানন্দ বর্মচারী। আমি আশা করো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় স্বামী কৃষ্ণানন্দ বর্মচারীর বিষয়ে অধ্যয়ন করক। আর লগতে আর এস এসর বন্ধু সকল, আপনার বজরং দলের বন্ধু সকল, হিন্দু যিমান হেনা আছে, রাম হেনা, কিবা হেনা, অমুক হেনা, তমুক হেনা, সকলে স্বামী কৃষ্ণানন্দ বর্মচারী পঞ্চম মহাপুরুষ তেখেতর বিষয়ে অধ্যয়ন করক, তেখেতর বিষয়ে স্টাডি করক, তারপর মানিকপুরের বিষয়ে অকমান চিন্তা করক। অন্যথা মানিকপুর আবাল বৃদ্ধ মাতৃ সকলে ওলাই আহিছে, আজি রাজপথত বহিছে, এটাই কারণ আগন্তুক প্রজন্মর কারণে এই মানিকপুর যাতে শেষ করি না। আমি যে আন্দোলন করছো রাজপথত আমার আসিল গণ আন্দোলন, কিন্তু আমি রাজপথত আন্দোলন করবলে বাধ্য হয়েছো, এটাই উদ্দেশ্য যে আমি বহুবার আবেদন নিবেদন করেছো মুখ্যমন্ত্রী মহোদয়, আমি মিনিমাম 100খনের উপর আমি স্মরণ পদ প্রদান করেছো, কিন্তু আজিলৈকে মুখ্যমন্ত্রী মহোদয় আমার মানিকপুরবাসী রাইজর লগত কোনো ধরনের কথা বার্তা নাপাতিল, তার কারণে আমি রাজপথ আন্দোলন করবলে বাধ্য হয়েছো। আমি রাজপথ অবরোধ করে আমি প্রতিবাদ সাব্যস্ত করছো যে যিকোনো বিনিময়ত আমাক মানিকপুরের পর এটা অফিস আমি যাবলৈ নিদিও, যে কোনো বিনিময়ত আমি মানিকপুরের পর এটা অফিস যাবলৈ নিদিও, অনেক কথা দিলো আৰু ইয়াতকৈও আমি জংগী আন্দোলন করবলৈ মানিকপুরবাসী রাইজে সাজু রাখিম। মানিকপুরের পর আব্দুল সুবাহান আলীর রিপোর্ট, অসম টুডে।